بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। আজ আমি জিহাদ নিয়ে আলোচনা করতে চাই, তাই জিহাদের মর্যাদা এবং মহত্ব সম্পর্কে একটি হাদিস প্রথমে বর্ণনা করে নেই। সহিহ আল বুখারী শরীফের 2580 নম্বর হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজটি সবচেয়ে উত্তম। তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোন কাজটি উত্তম? তিনি বললেন, বাবা মার খেদমত করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কথা জিজ্ঞেস না করে আমি চুপ করে থাকলাম। এরপরও যদি আমি প্রশ্ন বাড়াতাম তবে তিনি তারও জবাব দিতেন। বন্ধুগণ, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে হাদিসটিতে তৃতীয় উত্তম কাজটি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। চলুন জিহাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা শুনে নিই। জিহাদ একটি আরবি শব্দ। আমার মনে হয় আমরা প্রত্যেকে এখন পর্যন্ত এর অর্থ শুধু যুদ্ধ করা বলে জানি, কিন্তু এর প্রকৃত অর্থ হলো স্ট্রাগল করা, চেষ্টা করা বা প্রতিবাদ করা। বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি আপনার ঈমান পরিপূর্ণ করতে চান, তাহলে জিহাদ নামক এই ওয়ার্ডটির উপস্থিতি আপনার মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন, নইলে বুঝবেন আপনার মধ্যে বড় ধরনের ঈমানের ঘাটতি রয়ে গেছে। এখন যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ প্রসঙ্গে বলি, তাহলে মানুষ যুদ্ধ তখনই করবে যখন এমন পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এমন পরিস্থিতি যদি তৈরি না হয়, তাহলে জিহাদ নামক শব্দটির ব্যবহার কি আমাদের মধ্যে থেকে বিলীন হয়ে যাবে? না, সবচেয়ে বড় জিহাদটি প্রথমে নিজের সাথে করতে হবে। আপনার নিজেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে, তারপর বুঝবেন আপনি জিহাদ করার জন্য উপযুক্ত। বর্তমান যুগে বিভিন্ন সাজসজ্জা দিয়ে আমরা নিজেদেরকে স্মার্ট করা নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহসই নেই। তবে কি আমরা প্রকৃতভাবে স্মার্টত্ব অর্জন করতে পারি? আসুন প্রথমে নিজেদের মধ্যে প্রতিবাদী সাহস গড়ে তুলি, নিজেদের মনটাকে জিহাদি মন গড়ে তুলি। ধরুন, আপনার পরিবার থেকে শুরু করে আশেপাশে অন্যায়, অবিচার, হত্যা, মিথ্যা, গীবত, ঘুষ, শেরেকির মতো ছোট বড় ক্ষুদ্র বৃহৎ বিভিন্ন অন্যায় সংঘটিত হচ্ছে, কিন্তু আপনি সম্মানের কথা বিবেচনা করে মুখ বন্ধ করে রাখলেন, তাহলেই আপনার মধ্যে জিহাদের কথার যথাযথ ব্যবহার হলো না। প্রত্যেকটি মনেই সঞ্চয় করে রাখা উচিত, দুনিয়ায় আসার মূল উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা, আর ইবাদতের একটি অঙ্গ হিসেবে জিহাদকে মনে প্রাণে ধারণ করা। তাই এখন থেকে আসুন আমরা ঘুষ, মিথ্যা, গীবত, জেনা, অশ্লীলতা, লোক ঠকানো, হত্যা ইত্যাদির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়িয়ে নিজেদের কাছে আগে নিজেদের ঈমানের পরিচয়টা দিয়ে নেই, তবেই আমরা জয়ী হতে পারবো, নতুবা সত্যিকারের অন্ধকারেই থেকে যাব। এখন আমরা প্রকৃত জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছে সে সম্পর্কে একটি হাদিস শুনে নিব। হাদিসটি সহিহ আল বুখারী শরীফের 2585 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে জিহাদকারীকে অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানেন। তার পথে প্রকৃত জিহাদকারী এমন এক রোজাদারের মতো যে অনবরত রোজা রাখে ও নামাজ আদায় করে। আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীর ব্যাপারে এ দায়িত্ব গ্রহণ করেছেন যে সে মারা গেলে তাকে জান্নাত দান করবেন, অথবা তাকে গাজী অর্থাৎ বিজয়ী বানিয়ে নিরাপদে পুরস্কার দিবেন। মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনকে জিহাদি মনে পরিণত করুন। সেই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।